খুলনা ও বরিশাল সিটি নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নাগরিক সুবিধা নিশ্চিত করা সহ নানা প্রতিশ্রুতি। উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন খুলনার 4 এবং বরিশালের 7 মেয়র প্রার্থী। প্রচার প্রচারণায় জমে উঠেছে বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনী মাঠ। শুক্রবার সকালে প্রচারে নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। নগরীর বহুমুখী উন্নয়নে দেন নানা প্রতিশ্রুতি। এখন প্রায় 150 থেকে 250 কার্যক্রম ড্রেন এবং খাল এবং রাস্তা চলমান। এই জন্য আমি খুলনার সম্মানিত ভোটারদের কাছে আমার দাবি যে আপনারা 12 তারিখে আমাদের উপর আস্থা রেখে আবার নৌকায় ভোট দেন। প্রচারণায় মাঠে নামেন জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীরাও। সরকারকে প্রতিশ্রুতি জনগণের কাছে দিতে হবে, হ্যাঁ সুষ্ঠু ভোট আসবে, আপনারা কেন্দ্রে আসেন, আপনারা সুন্দরভাবে ভোট দেন, নির্ভয় আপনারা সুন্দরভাবে ভোট দেন। এছাড়াও সমর্থকদের নিয়ে প্রচারে ব্যস্ত সময় পার করেন কাউন্সিলর প্রার্থীরা। এদিকে বরিশাল নগরীতে দুপুরে গণসংযোগ করেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ। প্রচারণা চালান জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র মেয়র প্রার্থীও। তারাও ভোটারদের দেন নানান প্রতিশ্রুতি। নাগরিকদের জন্য সুযোগ সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে যা যা করার দরকার সেটা করব, এবং তার মধ্যে রাস্তাঘাটের যে অবৈধ দখল সেগুলো তো নিশ্চয়ই আমাকে অবমুক্ত করতে হবে। ভোটারদেরকে বলবো যে আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে এই বরিশালকে সাজাবার চেষ্টা করি, বরিশাল উন্নয়নের চেষ্টা করি, নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। সরকারের প্রথম উচিত হবে বরিশালের সিটি কর্পোরেশনে একটি ফান্ড দেওয়া, যাতে করে নগরীর দুর্দশা এবং রাস্তাঘাট উন্নয়ন এবং ড্রেনের সমস্যা জানি দূর হয়। এছাড়া প্রচার প্রচারণা চালান বরিশালের 30টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা। সোহাইব আহমেদ শামীম, ডিবিসি নিউজ ডেস্ক।